শীতকালের আমরা বিভিন্ন ধরনের ছবি দেখে মনের ভিতরে অনেক ছবি আছে আমাদের। তারপরও আমাদের যে সিমটম, সেই সিমটম গুলো যাতে আমাদের নির্দিষ্ট করে প্ল্যান থাকে এবং সেই প্ল্যান অনুযায়ী যাতে আমরা এই ছবি শীতকালের ছবিটায় থাকতে পারি। যেমন শীতকালে কি কি থাকে, শীতকালে অবশ্যই শীত থাকে, শীতের কারণে আমরা ভারী জামা কাপড় পরি, তারপর কেউ আগুন পোয়ায়, আগুনে তাপ নেয় শীত নিবারণের জন্য, তারপরে খেজুরের রস আহরণ করে, সেটা আবার বাজারে বিক্রি করে। সেই সময় শীতকালে অবশ্যই আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে খেজুরের রস থেকে যে মিঠাই, সেই মিঠাই দিয়ে আমরা শীতের পিঠা বানিয়ে থাকি। সেই জন্য আমাদের এই সিমটমগুলো হচ্ছে মেন জিনিস, এই মেন জিনিসগুলো আমরা দেখে ছবিটাকে আঁকব। চলো তাহলে আমরা ছবির ভিতরে চলে যাই, কারণ হচ্ছে ওটা তো দেখানো সম্ভব না, কারণ হচ্ছে রং দেখানো একটা ব্যাপার স্যাপার থাকে। সেই জন্য আমরা কাগজে এখন ছবিটি প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ছবিটি আঁকছি কাগজে, শীতকালের ছবি। প্রথমে একটি গোল মাথা দিয়ে তারপর আস্তে আস্তে ডাইমেনশন তৈরি করব মাথার জন্য, অর্থাৎ একটি মানুষ আঁকবো। মানুষ আঁকার সিস্টেমটা তোমাদেরকে আগেই বলেছি, সেটা হচ্ছে একটি বৃত্ত, বৃত্তর পরে চতুর্ভুজ, চতুর্ভুজ আইডিয়া করে নিতে হবে, তারপর আস্তে আস্তে সুন্দর করে ছবিটিকে আঁকতে হবে। আমরা আগে একটি চতুর্ভুজের ধারণা নিয়েছি, সেই ধারণা অনুযায়ী আগে চতুর্ভুজটাকে একটা মেজারমেন্ট করে চতুর্ভুজটা দেখো, চতুর্ভুজটা পাওয়া যাচ্ছে, তারপরে নিচের আরেকটি চতুর্ভুজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুইটা চতুর্ভুজ, আর এই চতুর্ভুজের ভিতরেই এই ফিগারটি আছে এবং হাত পাগুলো কেটে কেটে বের করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন যে মানুষটি আঁকলাম সে তো অবশ্যই কাজ করছে, কিছু না কিছু কাজ করছে। সেই কাজটা হচ্ছে এই মানুষটি কলসি কাঁধে, মানে কলসি, কলসি বলতে হচ্ছে মাটির কলসি, যে খেজুর সংগ্রহ, খেজুরের রস সংগ্রহ করা হয়, সেই খেজুরের রস সংগ্রহের জন্য যে হাঁড়ি নিয়ে বাজারে বা কোথাও যায় বিক্রি করার জন্য, সেটাই এখন তুলে ধরা হয়েছে। আর এইখানে দু কয়েকজন মিলে আগুন পোহাচ্ছে, সেই জিনিসটাই আমি এখন আঁকছি। কয়েকজন মিলেমিশে আগুন শীতকালে অবশ্যই শীত থাকে, শীতের কারণে অনেকে আগুন পোহায়, আগুনের তাপ নেয়, কারণ হচ্ছে শীতে জমে যায় হাত পা, সেই জন্য অনেকেই শীতে সকালে দেখা যায় যে আগুন পোহানোর জন্য একটু আগুনের তাপ নিয়ে বেড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে যে ছবিটা আঁকছি এখন, যে মানুষ আঁকছি, এই মানুষটা হচ্ছে খেজুর গাছের থেকে খেজুর সংগ্রহ করছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেখানোর চেষ্টা করছি যে খেজুর গাছে একটি লোক উঠে খেজুরের হাঁড়ি নামাচ্ছে অথবা হাঁড়ি পাচ্ছে, আর এখানে গ্রুপ ওয়াইজ আগুন পোহাচ্ছে, আগুনের তাপ নিচ্ছে, এটা বলছি। আর ওই যে ওখানে হচ্ছে খেজুরের গাছে একজন উঠায় রাখছি, তার মানে হচ্ছে সে খেজুর সংগ্রহ করবে।
মানে প্রতিদিন সকালে এসে এইটা সংগ্রহ করে, আর ঘর আকার সিস্টেম তোমাদের আগেও বলেছি এখনো বলছি, চতুর্ভুজ চতুর্ভুজ, কোনোটা বাঁকার চতুর্ভুজ কোনোটা খাড়া চতুর্ভুজ, ব্যাস। আর সামনে আরেকটা টিনের বারান্দা দিয়েছি, অনেকের কাছে এটা কঠিন লাগলে আঁকার দরকার নেই, কিন্তু একটু সুন্দর করে ঘর আঁকাটাই বেটার। আর খেজুর গাছের দেখো ক্যারেক্টার আছে, খেজুর গাছের ক্যারেক্টার হচ্ছে মাঝখানে একটি টান দিয়ে দুই সাইড দিয়ে হালকা করে কিচি 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 পাতা দিয়ে দিতে হয়। আবার খেজুরের পাতা অনেকভাবে আঁকা যায়, কেউ এক লাইনে আঁকে, কেউ যার যার সুবিধা অনুযায়ী আঁকাটাই বেটার, যে যে যেভাবে আঁকতে পছন্দ করে। আর আরেকটি কথা বলে রাখি, শীতকাল অবশ্যই, শীতকালে গাছের ক্যারেক্টারের ভিতরে থাকবে হচ্ছে গাছে পাতা থাকে না, পাতা পড়ে যায়, অর্থাৎ নতুন পাতা গজানো, মানে একটু একটু পাতা থাকতে পারে, কিন্তু শীতকালে অবশ্যই গাছে পাতা হারিয়ে যায়, অর্থাৎ শুকিয়ে পড়ে যায়, গাছে পাতা থাকে না, ডাল থাকে শুধু। সেজন্য আমি চেষ্টা করেছি যে ডাল দিয়ে গাছকে পরিপূর্ণ করে রাখতে। আর খেজুর গাছের পাতা অবশ্যই থাকবে, খেজুর গাছ, কলা পাতা, তারপর হচ্ছে যেটা পাতা এবং ডালের কাজ করে সেটা, সেই গাছগুলো অবশ্যই থাকবে। আমরা এখন রঙে চলে যাব। যেহেতু আমার ছবিটি আঁকা শেষ, সেহেতু আমি এখন রঙে চলে যাব। আরও বিষয়বস্তু সাজানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলেছি যে গর্জিয়াস করাটাই বেটার, অল্প কাজ করাটাও যে যেভাবে পছন্দ করে, যে যেভাবে ফুটিয়ে উঠাইতে পারে সেইভাবেই কাজ করবে। অর্থাৎ বিষয়বস্তু সাজানোর ক্ষেত্রে তোমাদের চতুর্থ অধ্যায়ের লেখা আছে পাঠ্য বইয়ে, যে চতুর্থ বোর্ড কর্তৃক যে বইটা দেওয়া আছে সেখানে চতুর্থ অধ্যায় তোমরা পড়লেই বুঝতে পারবে যে বিষয়বস্তু কীভাবে সাজাতে হবে, কীভাবে সাজানোটা। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে রঙের ক্ষেত্রে, রঙের ক্ষেত্রে ওখানে চতুর্থ অধ্যায় লেখা আছে কাছের জিনিস গাঢ় কালার হয় দূরের সেই অনুপাতে, দূরের জিনিস দূরের কালারগুলো সেই অনুপাতে হালকা হবে। আমি আগেও বলেছি, আগের ক্লাসগুলোতেও বলেছি, আর কাছের জিনিস বড় হবে, দূরের জিনিস ছোট হবে। তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এখানে আমি মুরগি টুরগি হাঁস টাস দিয়ে ভরে রেখেছি, কারণ হচ্ছে সামনে স্পেসটা সাজানোর ক্ষেত্রে বলেছিলাম যে সামনে স্পেসটা যদি একটু ভরপুর মনে হয় তাহলে দেখতে ছবিটা দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি সামনের দিকে কিছু জিনিসপত্র এক্সট্রা দিয়েছি। আর কাছের কালার গাঢ় হবে, অর্থাৎ আকাশ দূরের গ্রামের সাথে দূরের আকাশ হয়, দূরের আকাশ ওপরের দিকে ওপরের সাইডটা হচ্ছে কাছের হয়, অর্থাৎ এই জন্য আমি একটু গাঢ় কালার দিয়ে সাদা, শীতকাল যেহেতু আকাশটাকে আমি একটু ঘোলাটে ঘোলাটে বা কুয়াশা আচ্ছন্ন ভাব রাখার চেষ্টা করেছি, সেই জন্য আমি অ্যাশ কালারের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর নীল ব্লুটা একটু কম দিয়েছি। আকাশের ছায়াটাও পানিতে পড়ে, এক্ষেত্রেও তাই ব্যবহার করবো আসলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে কাজগুলো করছি এখন হচ্ছে সবুজের ভিতরে রাখছি এই পাতাগুলো, বিশেষ করে খেজুর পাতা, কলা পাতা, এগুলোর পাতা ছাড়া শীতকালে
শীতকালে এদের পাতা থাকে। গাছের ক্ষেত্রে বলেছিলাম যে ডালপালা বেশি হয়, পাতাগুলো ঝরে যায়, শীতকালে পাতা ঝরা শুরু হয়ে যায়, গাছে পাতা থাকে না, কিন্তু খেজুর গাছের পাতা থাকবে, তারপরে তাল গাছের পাতা থাকে, কারণ এটা এক ডালের ওপরে পাতাগুলো হয়ে থাকে, তো সেজন্য খেজুর আর তাল গাছ এই জাতীয় গাছগুলোতে, যেমন কলা গাছ এই জাতীয় গাছগুলোতে পাতা থাকে। তারপরে বলছিলাম যে খেজুর গাছ আর পাতা কীভাবে হবে, যেহেতু অনেকে এক দাগে ছবিগুলো আঁকে বা বিশেষ করে পাতা আঁকে, আমার কাছে মনে হচ্ছে যে এক দাগে তাহলে রং করবো কোথায়, সেজন্য আমরা দুই দিকে দাগ দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে শীট টেনে মাঝখানে ওই পাতাটাকে ইন্ডিকেট করে রং করাটাই বেটার। এখন আমি দেখতে পাচ্ছ যে ওপরের দিকে একটু লাইট কালার ইউজ করে নিচের দিকে ডার্ক কালার ইউজ করছি, আর হচ্ছে কলসের কালার মাটির কালার, অর্থাৎ মাটিতে আলো ছায়া ধরার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, গাছে আমি একদিকে লাইট কালার আর একদিকে ডার্ক কালার ইউজ করছি, অর্থাৎ ব্রাউন কালার, খয়েরি কালার, চকলেট কালার, এই জাতীয় কালারগুলো খেজুর গাছে ইউজ করছি। গাছের কালার এগুলোই হয়, তোমরাও চেষ্টা করবে তোমাদের মনের মতো করে রং দেওয়ার, কিন্তু লাইট শেড ধরার চেষ্টা করবে, আলোছায়া ধরার চেষ্টা করবে। আলোছায়া সম্পর্কে তোমাদেরকে আগেও বলেছি, চতুর্থ অধ্যায়ে তোমরা পড়লে বুঝতে পারবে যে আলোছায়ার ব্যাপারটা কী। আলো এবং ছায়া, একদিকে আলো পড়লে আরেকদিকে অবশ্যই তার ছায়া পড়ে, সেজন্য আমি আলোছায়ার ব্যবস্থা বারবার উল্লেখ করে বলছি যে গাছে থেকে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যে কোনো একটা জিনিস রাখলে সেখানে আমরা আলোর কারণে দেখি, এবং আলো সেই আলোর আবার বিপরীত দিকে একটা ছায়া পড়ে। আমি সেই ক্ষেত্রে এক্ষেত্রেও তাই ব্যবহার করছি, আলো ছায়া অবশ্যই ধরে রং করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি যে বিষয়বস্তু আরেকটা বিষয়বস্তুর কথা বলেছিলাম, যে শীতকালের গাছপালার ক্যারেক্টার বা আকৃতিটা কেমন হবে, তার চরিত্রটা কেমন হবে। ঠিক তেমনি গাছে কোনো পাতা থাকে না, শুধু ডাল থাকে, এই জন্য আমি ডালগুলো মেনলি দিয়ে যাচ্ছি, পাতা পরে অল্প পাতা থাকলেও সেটা থাকতে পারে, অল্প নতুন কিছু পাতা গজায়, আর পুরনো পাতাগুলো প্রতি বছর শীতে পড়ে যায়, অর্থাৎ সেজন্য আমি ডালগুলোকে ভালোভাবে এঁকে দিলাম, রং করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা আমি এখন রং নৌকার তলে, অর্থাৎ এখানে আলকাপটা দেওয়া হয়, আমি এখানে পানির ভিতরে একটু ছায়া ধরার চেষ্টা করলাম। নৌকার তলটা যে আলকাপটা দেওয়া হয়, এই কালো রং দেওয়াটাই আলকাপটা মানে কালো, আর এই কালো রংটা আমরা না ইউজ করে ব্যবহার করে না ব্যবহার করে আমি পুশিয়ান ব্লু বা খয়েরি এই জাতীয় দুইটা কালার মিক্স করে দিচ্ছি, কারণ হচ্ছে যৌগিক রং সম্পর্কে তোমাদের আগেও বলা হয়েছে, দুই বা ততোধিক রং মিশ্রণের ফলে যে নতুন রং তৈরি হয় সেটাকে যৌগিক রং বলে। কালোটাকে একটু অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ কালো সবার শেষে মার্কার করার জন্য খুব কাজে লাগবে, এই জন্য কালোটাকে আমরা প্রথমে অ্যাভয়েড করে যাব, পরে ব্যালেন্স করার জন্য আমরা বর্ডার লাইন টানবো, অর্থাৎ আমরা সরাসরি কালো না ইউজ করে এখন কালো রং বানানোর চেষ্টা করলাম। সেটা হচ্ছে কালো রং বানানোর সিস্টেম হচ্ছে পুশিয়ান ব্লুর সাথে চকলেট বা খয়েরি এ জাতীয় কালার মিক্স করলেই কালো হয়ে যায়, ডার্ক কালার পাওয়া যায়, সেজন্য আমরা ওই ডার্কটাকে ইউজ করি। আর ঘরকে বিভিন্ন কালার দিয়ে দেওয়া যেতে পারে, কারণ বা ছবির ক্ষেত্রে আমরা একটু বিভিন্ন কালার ইউজ করা শিখব, কারণ হচ্ছে বিভিন্ন কালার যদি ইউজ না করতে পারি না শিখি তাহলে মনের রঙগুলো প্রকাশ করা সম্ভব হবে না, সেজন্য আমরা একটু মনের কালার বিভিন্ন
ইউজ করি। আসলে ঘর কিন্তু এই কালার হয় না, তারপর আমি দিচ্ছি, কারণ হচ্ছে কালারফুল ঘর করাটাই ভালো এবং দেখতেও ভালো লাগে, সেই জন্য আমি কালারফুল ঘর বাড়ি আঁকার চেষ্টা করি, একটু ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিভিন্ন জায়গায় রং করছি, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় রং করলে সুবিধাটা কী হবে, ব্যালেন্স করতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয় এবং কতটুকু আগালো সেটাও অনুমান করতে সুবিধা হয়। আমি কখনো মাটিতে রং করছি, কখনো নদীতে রং করছি, কখনো ঘরের নিচে যেয়ে ঘরের আশেপাশে রং করছি। তার মানে হচ্ছে বোঝাতে চাচ্ছি যে যে ব্যালেন্স করতে এক সাইড থেকে রং করলে বোঝা যায় না, সেই জন্য আমি বিভিন্ন জায়গা থেকে রং করছি, কারণ হচ্ছে ব্যালেন্স করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কালার সাথে আরেকটা কালার মেশাবো, বা চিন্তা করব যে প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু আলাদা, যেমন রাস্তা আলাদা, মাটি আলাদা, এবং যেখানটা ঘাস হয়েছে সেই জায়গাটাও আলাদা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রাস্তাটাকে আলাদা করার জন্য আমরা অ্যাশ কালার আর চারিদিকে অন্য কালার অ্যাপ্লাই করব।
আমরা যে কোনো কালার যে কোনো জায়গায় দিতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে কাছে গাঢ় কালার দূরে লাইট কালার, অর্থাৎ কাছের জিনিস গাঢ় কালার হয় দূরের জিনিস লাইট কালার হয়। মাটির ক্ষেত্রেও তাই, কাছের মাটি গাঢ় কালার হবে দূরের মাটি লাইট কালার হবে। আর বিষয়বস্তু আমরা যে কোনো কালার দিতে পারি, তবে বিষয়বস্তুকে আরও বেশি উজ্জ্বল আরও বেশি ফুটিয়ে তোলার জন্য অবশ্যই কালারফুল করাটাই বেটার হবে আমার কাছে মনে হচ্ছে। আর কালারের ক্ষেত্রে যার যার ইচ্ছে মতো কালার দেওয়াটাই বেটার, ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কালার করা উচিত। শিক্ষার্থীরা আমি যে জিনিসটা করছি যার যার ক্যারেক্টার অনুযায়ী রঙগুলো অ্যাপ্লাই করছি। যদি খাড়া টোন মানে খাড়া টানের জায়গায় যদি বাঁকা টান হয় তাহলে দেখতে খারাপ লাগবে। অর্থাৎ এখানে চাদরের কালার যে চাদরের ভাসটা যেভাবে গিয়েছে ঠিক এইভাবেই রং দিতে হবে। মাটির ক্ষেত্রেও তাই, মাটিতে যখন রং দিব তখন মাটি যেহেতু শুয়ে থাকে তার মানে শুয়ায় শুয়ায় টান দিতে হবে, অর্থাৎ বাঁকা করে টান দিতে হবে। আর হরিজন্টাল লাইন বা ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন যখন হরিজন্টাল লাইনের মতো করেই টোন দিতে হবে, রং করতে হবে। টোন মানে হচ্ছে যার যার ক্যারেক্টার অনুযায়ী রং দিতে দেওয়াটাকেই বলে থাকি। যেমন খাড়া লাইন থাকলে খাড়া লাইন দিতে হবে। এখানে লুঙ্গিটার ক্ষেত্রে দেখো খাড়া লুঙ্গি, অর্থাৎ আমি খাড়া টান দিচ্ছি। এখন যদি আমি বাঁকা করে অর্থাৎ শুয়ে শুয়ে যদি এই টানটা দিতাম তাহলে এটা বৃষ্টির মতো মনে হবে। আবার কখনো ক্যারেক্টার বোঝা যাবে না, যার যার ক্যারেক্টার অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। যার ক্যারেক্টার যেরকম ঠিক তেমনি ওইভাবেই রং দেওয়াটাই বেটার এবং দিলে ভালো লাগবে, নষ্ট হবে না, দেখতে ওটার ক্যারেক্টার ওটার চরিত্রের মতোই মনে হবে। ওটা দেখতে যেরকম ওটা ওরকমই দেখতে মনে হবে। এখন কালারের ক্ষেত্রে বিভিন্ন কালার দেওয়া যেতে পারে, কিন্তু ক্যারেক্টার অনুযায়ী তাকে ওই কালারেই দিতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেও বলেছি যে কিছু রং করলে কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হবে, এত মোটা রং, এত সূক্ষ্ম জায়গাগুলো, এত ছোট ছোট চিপা জায়গাগুলোতেও রং ঢোকার কথা না। এজন্য রং কখনো বাহিরে হবে, কখনো ভিতরে ঢুকবে, এটাই নিয়ম। এক রঙের সাথে আরেক রং মিলে মিশে যাবে। আমরা ছোটবেলার মতো না কাজ করে এখন বড় হচ্ছি, ধীরে ধীরে বিভিন্ন কালারের জায়গাগুলো ঠিক করে নিচ্ছি, কারণ একটা রঙের সাথে একটা রং নতুন করে মিশে নতুন রং তৈরি করছে। তারপরে আমি এখন মার্কার করছি, আর এই মার্কারগুলো করার কারণ হচ্ছে কখনো রং বাহিরে যাবে, কখনো রং ভিতরে থাকবে, আর এগুলোকে ব্যালেন্স করবে, ড্রয়িংটাকে নষ্ট করবে, আর এই টোটাল জায়গাগুলো ব্যালেন্স করবে হচ্ছে এই মার্কার, বোর্ড মার্কার। অর্থাৎ কেউ রং করার আগে মার্কার করে, কেউ রং করার পরে মার্কার করে। আমি রং করার পরেই মার্কারটা তোমাদেরকে দেখাচ্ছি। গ্লাস মার্কার তোমরা হাতে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গ্লাস মার্কার ব্ল্যাকটা। গ্লাস মার্কার করে আমি এর ফিগার বা যেসব জায়গাগুলো নষ্ট হয়েছে সেই সব জায়গাগুলোকে হাইলাইট করে বের করে আনছি। মার্কার করলে ছবিটা আরও অনেক গুণ রেঞ্জ, অর্থাৎ দেখতে আরও বেশি ভালো লাগে, সেই জন্য আমি মার্কার করছি। তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় মার্কার করা শেষ, আমার দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে ওই সব জায়গাগুলো থেকে। আমার মার্কার করা প্রায় শেষ পর্যায়ে, তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু ফিগার এখনও একটু বাকি, এইটুকু করলেই হয়ে যাবে, আর কিছু কিছু ডিটেলস কাজ বাকি মার্কার করে এগুলো বের করলেই হয়ে যাবে। কারণ হচ্ছে ডিটেলস কাজটা মিনিংটা করতেছে হচ্ছে এই মার্কারকে বর্ডার লাইন, অর্থাৎ বর্ডার লাইন করলেই এই কাজগুলো বের হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখো,
এবং সেই অনুযায়ী অনুশীলন করলে আশা রাখি তোমাদের ভালো ফল আসবে। রঙের ক্ষেত্রে আবার বলছি, যার যার ইচ্ছে মতো রং করবে, মনের স্বাধীনতা হচ্ছে বড় বিষয়। ছবি আঁকার ক্ষেত্র তাই বলছি, এ যার যার ইচ্ছে অনুযায়ী ছবি আঁকবে, নির্দিষ্ট কোনো ইন বা ধরা বাঁধা নাই, যার যার ইচ্ছে অনুযায়ী ছবিগুলো আঁকবে। আমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার, যেসব জায়গায় আমরা প্রকৃতিতে এইসব কালার দেখি না তারপরে দিয়ে দিই, ইচ্ছে করে দেই, কারণ হচ্ছে মনের ইচ্ছেটা হচ্ছে বড় বিষয়। ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই, আমার ইচ্ছে অনুযায়ী আমি সাবজেক্টগুলো সাজিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমাদের মতো করে সাবজেক্ট সাজাবে, কিন্তু সাবজেক্ট যাতে নির্দিষ্ট হয়, যে সাবজেক্টকে তুমি প্রাধান্য দিচ্ছ সেই সাবজেক্টটাকেই তুলে ধরার চেষ্টা করবে।